নমস্কার বন্ধুরা, পৃথিবীতে প্রতিনিয়ত বিস্ময়কর কিছু না কিছু আবিষ্কার হয়েই চলেছে। আমরা সবাই জানি আমাদের সৃষ্টির কারণ, কিন্তু আপনারা কি ভেবেছেন কখনো কোনো কিছুর সাহায্য ছাড়াই বিজ্ঞান তার নিজস্ব কৌশলে আবিষ্কার করে চলেছে মানব ক্লোনিং? কিন্তু মানব জাতি ও পৃথিবীর ভালো মন্দের কথা মাথায় রেখে এই মানব ক্লোনিং সৃষ্টি একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। মানব ক্লোনিং হলো একটি মানুষের জেনেটিক্যালি হুবহু একই রকম প্রতিকৃতি তৈরি করা, আরও সহজ করে বলা যায় কৃত্রিমভাবে একটি মানুষ তৈরি করা। মানব ক্লোনিং করা হয় খুবই জটিল প্রক্রিয়ার মাধ্যমে। বিজ্ঞানীদের অনেক দিনের পরিশ্রমের ফল হলো এই ক্লোনিং। পৃথিবীর সর্বপ্রথম সফল ক্লোনিংয়ের নাম হলো ভেড়া ডলি। ডলি নামটি রাখা হয় বিখ্যাত গায়িকা ডলি পার্টনের নাম থেকে। ক্লোন ডলি জন্মগ্রহণ করে 5 জুলাই 1996 সালে এবং তার মৃত্যু হয় 14 ফেব্রুয়ারি 2003 সালে। তার মৃত্যুর কারণটা ছিল আর্থ্রাইটিস। তবে তার জন্মরহস্য নিয়ে বলা যায়, 276 বার ব্যর্থ হওয়ার পর 277 বারের সময় জন্ম হয় ডলি নামক ক্লোন ভেড়ার। এর অর্থ হল 276টি ভ্রূণ নষ্ট হয়েছে এই পরীক্ষায়। আর তখনই পৃথিবীর ইতিহাসে নতুন এক যুগান্তকারী বিপ্লবের সূচনা করে। 1996 সাল থেকে 2018 সাল, এই দীর্ঘ 22 বছর কেটে যাওয়ার পর আমরা 2019 সালে উন্নতশীল আধুনিক বিজ্ঞানের যুগে বসবাস করছি। আমরা বিশ্বাস করি এত বছরে অনেক উন্নতি হয়েছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের। তবে চাইলেই যে মানব ক্লোনিং তৈরি করে কারো পুনর্জন্ম ঘটানো সম্ভব তা কিন্তু একেবারেই নয়। এক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হবে। প্রথম ক্লোন ভেড়া জন্মগ্রহণ করার আগে 276টি ভ্রূণের মৃত্যু ঘটেছে। এখন যদি মানব ক্লোনিং করা হয় তাহলে অবশ্যই কিছু না কিছু অপরিপক্ক শিশু ভ্রূণ মারা যাবে। মানবিক দিক দিয়ে কখনোই এটাকে সমর্থন করা যায় না। পৃথিবীর প্রায় সব দেশেই ভ্রূণহত্যা একটি মারাত্মক অপরাধ। তবে যে কেউ চাইলেই তার নিজের পছন্দসই প্রাণীর ক্লোন করিয়ে নিতে পারেন। তবে এটি খুবই ব্যয়বহুল। এটা বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীর নানা দেশে মানব ক্লোনিং সম্পূর্ণ নিষিদ্ধ। সেন্টার ফর জেনেটিক্স অ্যান্ড সোসাইটির মতে বিশ্বের 46টি দেশে ক্লোনিং একেবারেই নিষিদ্ধ এবং 32টি দেশে রিপ্রোডাক্টিভ ক্লোনিং অর্থাৎ মানব ক্লোনিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে চিকিৎসা ক্ষেত্রে ক্লোনিং এখনও নিষিদ্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের 15টি রাজ্যে ক্লোনিংয়ের মাধ্যমে কোনো কিছু জন্মদান একেবারেই সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়েছে এবং 3টি রাজ্যে সরকারিভাবে এটি নিষিদ্ধ করা হয়েছে। তবে আমার বন্ধুদের জানাই, সেই অতীতকাল থেকেই মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ অনেক বেশি, তাই স্বাভাবিকভাবেই মানব ক্লোনিংয়ের প্রতিও বিজ্ঞানীদের একটা আলাদা আকর্ষণ কাজ করে থাকে। কিন্তু মানব ক্লোনিং করার জন্য যে পরিমাণ অর্থ দরকার এবং বিশাল ল্যাবরেটরির প্রয়োজন, তা একজন বিজ্ঞানীর পক্ষে বহন করা একেবারেই সম্ভব নয়। তবে যদি কোনো পাগলাটে ধনী ব্যবসায়ী সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে এই কাজটি করতে পারে, তবেই মানব ক্লোনিংয়ের রিসার্চ চালিয়ে যাওয়া সম্ভব। কিন্তু চীন এখনও আনুষ্ঠানিকভাবে ক্লোনিং নিষিদ্ধ করেনি, তাই অনেকেই ভাবছেন বানর ক্লোনিংয়ের সফলতা আসার পর মানব ক্লোনিংয়ের দিকেও ঝুঁকে পড়তে পারে চীন দেশ। এক্ষেত্রে তারা যদি এটি করে, তবে বলাই বাহুল্য পৃথিবীর বেশিরভাগ দেশ তাদের সাথে যাবতীয় সব কিছু যোগাযোগ আদান প্রদান বন্ধ করবে বলে মনে করা হয়। মানব ক্লোনিং থেকে বিরত রাখার জন্য অন্তত এই চাপই যথেষ্ট মনে করা হচ্ছে। তবে এখানে একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে চীন আদৌ এটিকে নিষিদ্ধ করবে কি না, তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং আপনি কি মনে করেন, মানব ক্লোনিং পৃথিবীতে সৃষ্টি করা উচিত নাকি অনুচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই তথ্যটি
আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাছাড়া আমাদের মাইএম ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করতে পারেন এবং আমাদের সাথে বিভিন্ন রকম তথ্য আদান প্রদানের জন্য আপনার নাম ঠিকানা লিখে 9007057916 হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।